আছি। তো আজকে আমি জানতাম না, যদি জানতাম তাহলে কেক নিয়ে আসতাম। আমি আসলে শুনলাম যে হঠাৎ করে জহির বলল যে আজকে আমার জন্মদিন। বাবা মা, স্ত্রী সন্তান, যদিও বহু দূরে, আমরা তো সবাই কাছে। এটাও তো আমাদের একটা পরিবার, সেই পরিবার পরিজন নিয়ে একসাথে সবাই আছি, আর এর চাইতে বড় কিছু আর কি। তাই আমি আমার ছেলেকে বললাম, দেখ মিষ্টি আছে কিনা। বলে আম্মা মিষ্টি নাই, জিলাপি আছে। আমি বলছি এটাই নিয়ে আয়। আড়াই প্যাস, আড়াই প্যাস। তো যাক, আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে বলে যে আপনারা বড়, আপনারা একটু বেশি বেশি দিবেন, যদি এরকম করেন তাহলে কিভাবে হয়। তাইলে আরো চার পাঁচটা প্রশ্ন করার দরকার ছিল, তাইলে বেশি ভালো হইতো। তো যাক, আমাদের যারা আছেন সেলিম ভাই, সবাই অনেকেই বলছে একটু প্রশ্নের জবাবটা কম দিয়ে, সময় যেহেতু আস্তে আস্তে চলে যাচ্ছে, গানটা একটু বেশি গাওয়ার জন্য তো চেষ্টা করব। গান অবশ্যই গাইব, প্রশ্নের জবাব দিব, একটা গান আগে করব। জহির পাগলা গান গাইছে। গলায় দিয়া নামের মালা বাড়াইলা কেন্দি গুঞ্জালা, কারিয়া নিলা তুমি ভক্তের প্রাণ, তুমি কোন বাতাসে রইলা রে দয়াল চান। মানে যার কাছে মুড়ি দিয়েছে দয়াল রে এখন দেখে না। আমি ইচ্ছা করলে যদি আমার ওই ধরনের চিন্তা ভাবনা থাকতো যে আজকে জহির পাগলা রে গানের মধ্যেই ধরবো, তাইলে এই গানের থেকে আমি ধরতে পারতাম। আমিও আগেরটাই করতাম।